হাই ফ্রেন্ডস, গ্রিন অ্যান্ড প্যারাডাইসে আপনাদের আবার স্বাগত। আমি অরুণবাবু বলছি। আজ আমার টপিক হচ্ছে আইরিশ ফ্যামিলির আরেকটা বাল্ব, আরেকটা ফ্লাওয়ার, ট্রাইটোনিয়া। দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ারটা, ট্রাইটোনিয়া। এটাও একটা সাউথ আফ্রিকার বাল্ব, সাউথ আফ্রিকার ফ্লাওয়ার। তো খুব হার্ডি ফ্লাওয়ার হয় সাউথ আফ্রিকার ফ্লাওয়ারগুলো। তো একটা জিনিস হচ্ছে ফ্লাওয়ারটা, বাল্বগুলো দেখবেন খুব ছোটো ছোটো হয়। দেখে এই ছোটো বাল্ব দেখে আপনারা ভয় পাবেন না যে এর থেকে কী ফুল হবে। এর থেকে লম্বা স্টেম মতন বেরোয় এবং তার মধ্যে পরপর 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 করে ফ্লাওয়ার থাকে, মানে একটা আপনার গেডুলাসের মতন হয়। পিঙ্ক কালারের ফ্লাওয়ার বেশি হয়, দেখতেই পাচ্ছেন টাইটোনিয়া। এটাও আইরিশ গ্রুপে, তাই এটাতেও খুব খাটনি নেই আপনার গাছটা করতে বা ফ্লাওয়ারটা করতে। তো আমার গার্ডেনের জন্য আমি এটাও সিলেক্ট করেছি, আপনাদের জন্য এটা সিলেক্ট করেছি। আমি এর মধ্যে অনেকগুলো বাল্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। তো আজকে এই বাল্বটা নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমার মেন দরকার হচ্ছে একটু সানলাইট, একটু সানলাইট পছন্দ করে, উইন্টারের সানলাইট। আমাদের এখানে কিন্তু সামারের সান দিলে কিন্তু গাছগুলো মরে যাবে, নষ্ট হয়ে যাবে, উইন্টারে ফুল হয়। কিন্তু শীতের দেশে ইউরোপ বা আদার সাইড বা সাউথ আফ্রিকা ওদের স্প্রিংয়ে ফুলটা ফোটে। আমি অনেকবার আপনাদের আগের অন্য বাল্বগুলোতেও বলেছি, কিন্তু আমাদের দেশে বা আমাদের আমি কলকাতা থেকে বিলং করি, কলকাতায় জেনারেলি এটা উইন্টারে হয়। তো আপনাদের সামনে এই ফুলটা নিয়ে বা এই বাল্বটা নিয়ে আজকে আলোচনা করব। তো আগে আমি ওপেন করি প্যাকেটটা, দেখুন। এবং বাল্বগুলো খুবই ছোটো, একদম ছোটো ছোটো ছোটো। এই ছোটো সাইজের উপর যাবেন না, এই ছোটো সাইজে খুব সুন্দর ফুল দেয়, দেখুন। দেখতেই পাচ্ছেন এই ছোটো সাইজের উপর যাবেন না, এর কালার এই ফুলের জন্য যাবেন। তো এর জন্য মাটি একটু হালকা হওয়া দরকার, যেহেতু ফুলটার সাইজটা ছোটো। তাই জন্য মোটামুটি এইসব মাটি আমি 60 কোকোপিট, 40 সয়েল, গার্ডেন সয়েল, আর 30 স্যান্ড ইউজ করবো। আপনার যদি কোকোপিট না থাকে, তো আমি আগেও বলেছি আপনি গার্ডেন সয়েল আর স্যান্ড দিয়েও আপনি আপনার সয়েল মিক্স বানাতে পারেন, কোনো প্রবলেম নেই তাতে। তো এর সাথে ভার্মি কম্পোস্ট আপনি 20% দিতে পারেন, 30% দিতে পারেন, আবার 10% দিতে পারেন। আমি 20% ইউজ করবো, আমি সয়েল মিক্সটা তৈরি করে আপনার আমাদের সামনে কাছে ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম। আমার সয়েল মিক্স তৈরি, দেখতেই পাচ্ছেন এত হালকা সয়েল মিক্স। এবার আমার টবও রেডি হয়ে আছে, শুধু বাল্বগুলো বসানোর পালা। আমি এই মাটির টবটা এই জন্য সিলেক্ট করেছি, তো এর মধ্যে আমি এই সয়েলগুলোকে ভর্তি করবো। সয়েলগুলো এবার আমি টয়ের মধ্যে ভর্তি করছি, দেখুন। আর একটা জিনিস দেখ, মনে সবসময় মনে রাখবে ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া দরকার কোনো সময় যেতে। তাই জন্য বালু মাটি ইউজ করা সবথেকে ভালো, আর কোকোপিট বালি। আপনি বালি মাটিও যদি দেন, বালি যদি দেখেন চিটচিটে আপনার এঁটেল মাটি বা ইয়ে আছে, তাই জন্য বালির ভাত তখন একটু বেশি মেশাবেন, মিশিয়ে তৈরি করবেন সয়েলটা। আমার সয়েল রেডি, দেখতেই পাচ্ছেন আমার সয়েল। হালকা করে আমি এর উপর দিয়ে একটু ভার্মিস কম্পোস্ট দিয়ে দেবো, রাইট, কেন যেহেতু বাল্বগুলো ছোটো, তাই জন্য যাতে আপনার ওদের শিকড় ছড়াতে অসুবিধা না হয়। হালকা করে আমি ভার্মিস কম্পোস্ট এবং হালকা করে একটু কোকোপিট, প্রথম স্টার্টিংটায় কোকোপিট, যাতে কোকোপিটের হালকা হিসেবে শিকড় সরাতে সুবিধা হয়। কাকা করে কোকোপিট দিয়ে দিন,
তারপরে তো শিকড় বেয়ে গেলে তখন তো আমরা তলে সয়েলে পাবেই। এবার দেখতেই পাচ্ছি এই ছোটো ছোটো এই এইটা হচ্ছে এই পাটটা উপর দিকে থাকবে, বুঝছেন, এই পাটটা উপর দিকে থাকবে, এই পাটটা তলার দিকে থাকবে। আপনাদের অসুবিধা হবে, কেন এখন অন্ধকার হয়ে গেছে, তাই জন্য রাত্রির হয়ে গেছে, এই জন্য আপনাদের হয়তো দেখতে প্রবলেম হচ্ছে। এই হচ্ছে স্ট্যাম্প। তো এইভাবে বসাবে একটা মিডিলে, যেহেতু আমার আটটা বাল্ব আছে, একটা মিডিলে দিলাম এক একটা। এবার গোল করে সার্কেল করে পাশ দিয়ে অন্য বাল্বগুলো দিয়ে দেবেন। আর জল সবসময় কম দেবেন, তখন যতটুকুনি জল দরকার সেইটুকুনি জল দেবেন, ওভার ওয়াটিং করবেন না, তাহলে কিন্তু আপনার বাল্ব নষ্ট হয়ে যাবে। এদিকে সবসময় নজর রাখবেন। জাস্ট এইভাবে বসিয়ে দিলাম, বাল্ব বসানো কমপ্লিট। এর উপরে আমি হালকা করে কম্পোস্ট আর সয়েল না দিয়ে দেব কোকোপিট, যাতে ছোটো বাল্ব আপনার স্ট্যাম্প বেরোতে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, আর হালকা করে আপনি এটা প্রেস করে দেবেন। আর 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চির বেশি কিন্তু বাল্বগুলো তলায় বসাবেন না, তাহলে গাছ বেরোবে না। আর এদিকে একটু লক্ষ্য রাখবেন। এবং আমার একটা জানেন অ্যান্টি ফাঙ্গালের জন্য বা পোকামাকড় বা পিঁপড়ের জন্য একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে দারচিনির গুঁড়ো। আমি প্রতি একটু দারচিনির গুঁড়ো সরিয়ে দিলাম, যাতে কোনো পোকামাকড় এসে গাছগুলোকে নষ্ট করে দিতে না পারে। ট্রাইটোনিয়া, আজকে আমার টপিক ছিল ট্রাইটোনিয়া। এই বাল্বটা দেখতেই পাচ্ছেন, এই যে ট্রাইটোনিয়া। তো এই যে ফ্লাওয়ারটা, তো আপনি আপনার গার্ডেনের জন্য এই ফ্লাওয়ারটাকে সিলেক্ট করতেই পারেন, এই বাল্বটাকে সিলেক্ট করতেই পারেন। সাউথ আফ্রিকান প্রত্যেকটা ফ্লাওয়ারই খুব সুন্দর, উইন্টারে আমাদের বাগান আলো করে রাখে। এবং আমার লক্ষ্য করেছি যে আমাদের এখানে এইরকম বাল্বের এর থেকে ফ্লাওয়ারের মানে পাওয়াই যায় না। আমি অনেক নার্সারিগুলোতে অনেক জায়গায় ঘুরেছি, আমি কোথাও ওই লিলিনিয়াম আর গ্যাডেলিয়াস ছাড়া আর কোনো বাল্ব থেকে ফ্লাওয়ারের যে উইন্টার ফ্লাওয়ারগুলো একটাও পাইনি। তাই আমি অনলাইন থেকে খুঁজে খুঁজে বাই করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আমি আরও নতুন নতুন টপিক নিয়ে আমাদের সামনে আসবো। তো আজকের জন্য বিদায়। ও আর একটা কথা, মেন হচ্ছে এটা জল দেবেন এবং ভিজে না থাকে একটু রোদ্দে, হালকা রোদ্দে রাখবেন, শ্যারো রোদ্দুর এইভাবে রাখবেন, 2 ঘন্টা শ্যারো, 2 ঘন্টা রোদ্দুর বা 5 ঘন্টা রোদ্দুর রেখে বা শ্যারোতে অল টাইম যাতে রোদ্দুর না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন, তাহলে আপনার গার্ডেনকে সুন্দর ফুলে আপনাকে ফুটিয়ে দেবে। তো আজকের জন্য এইটুকুনি, আবার নতুন দিন নতুন ফ্লাওয়ার, আর ফ্লাওয়ারটা যখন ফুটবে তখন আপনার সাথে আমি শেয়ার করবই। তো আজকের জন্য বিদায়, আমি গ্রিন অ্যান্ড প্যারাডাইসের অরুণাব, টাটা, বাই বাই। অন্ধকার হয়ে গেছে, হয়তো আপনাদের দেখতে প্রবলেম হচ্ছে। তো শুভরাত্রি, আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনে শীত আসছে, এদিকে একটু লক্ষ্য রাখবেন, বাচ্চাদের ঠিকভাবে রাখবেন। আর এখন আমাদের এখানে ডেঙ্গুরও খুব প্রকোপ হয়েছে, সেদিকেও নজর রাখবেন। তো টাটা, বাই বাই বন্ধুরা, আবার আপনার সাথে পরে কোনো ভিডিওতে কোনো অন্য টপিক নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। আজকে আমি এর নিয়ে অনেকগুলো বাল্ব নিয়ে আমাদের সাথে আলোচনা করলাম, আমার চ্যানেল দেখলেই বুঝতে পারবে অনেক বাল্বেরই ইনফরমেশান আপনাদের সামনে দেওয়া আছে। তো এগুলো লক্ষ্য রাখবেন, এবার বাল্বগুলো থেকে গাছগুলো হলে ফুল হলে তখন আবার আলাদা করে আপডেট দেবো আপনাদের সামনে। তো টাটা, বাই বাই।